থেকে দীঘা সংরক্ষণ পর্ষদের পক্ষ থেকে টোটাল আমরা যে যে সমুদ্রে যে উত্তাল হয়েছে এবং যে ঝড় আসছে তার আমরা টোটাল মনিটরের জন্য আমাদের রুম কন্ট্রোল রুম খোলা হয়েছে, ঠিক আছে? কোনো পাবলিক বা ট্যুরিস্ট আমাদের খুললে আমরা সবাই সাহায্য করবো, ঠিক আছে? আর মানে টুরিস্টদেরকে আপনারা বারবার না করছেন, তবু কিছু দেখা যাচ্ছে টুরিস্টরা তারা কিন্তু সমুদ্রের পার্শ্ববর্তী অঞ্চলে চলে আসছে। না না, ব্যাপার হচ্ছে আমরা টুরিস্টদেরকে সতর্ক করছি, যেহেতু বিচের কাছে আসা যাবে না, যেহেতু যে কোনো সময় ঝড় আসতে পারে, জলোচ্ছ্বাস হবে, আমাদের সমস্যা বাড়বে, সেই জন্য আমরা এটা বন্ধ করেছি। এবং সকাল থেকে শোনা যাচ্ছিল যে আপনারা মাইক প্রচার করছিলেন যে হোটেলের বুকিংয়ের জন্য না করার জন্য হোটেল। না না, জেলা প্রশাসন এবং মহকুমা শাসক এস ডি সাহেব বলেছেন যে 28 তারিখ অবধি আমরা দীঘায় কোনো টুরিস্টকে আর নতুন করে ঘর দিব না, নতুন করে দেওয়া যাবে না, ঠিক আছে? যারা আছে তাদেরকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কি